আপনি অলরেডি 99% মানুষের থেকে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এর ব্যাপারে অনেক বেশি জেনে ফেলেছেন। যদিও আমরা এখনো অ্যাকচুয়াল অ্যাড কিভাবে বানাতে হয় জানিও না, আমরা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করে ওই ব্যাপারটাও দেখব আরও পরে যে, বাট আমরা এখনো থিওরি বোঝার চেষ্টা করছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আইডা এবং AFCPL ব্যবহার করে অ্যাড কপি সাজাতে হয়। একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে, সবসময় সব কিছু আপনি একটা অ্যাডের মধ্যে দিতে পারবেন না। খুব ভালো মার্কেটার যারা, তারাও বেশিরভাগ সময়ে একই ভিডিওর মধ্যে বা একই ইমেজের মধ্যে বা একই টেক্সটের মধ্যে অ্যাওয়ারনেস, ফ্যামিলিয়ারিটি, কনসিডারেশন, পারচেস, লয়্যালটি সব কিছু আনতে পারে না। ইভেন আমরা যদি খুব জনপ্রিয় অ্যাপেল, স্যামসাং টাইপ কোম্পানির কথাও চিন্তা করি, ওরা লয়্যালটি মেনটেন করার জন্য আলাদা ক্যাম্পেইন চালায়, ওরা পারচেসের জন্য আলাদা ক্যাম্পেইন চালায়, ওরা কনসিডারেশনের জন্য, প্রত্যেকটার জন্য ওরা আলাদা আলাদা ক্যাম্পেইন চালায়। আপনি যেহেতু শর্ট, যদি আপনি শর্ট বাজেটে থাকেন, আমি ধরে নিচ্ছিলাম আপনি শর্ট বাজেটে আছেন, এটা ধরে নেওয়াটা ঠিক না, যদি আপনি শর্ট বাজেটে থাকেন, আপনি যদি খুব কম খরচ করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন AFCPL একটা অ্যাডের মধ্যে রাখতে বা দুইটা ক্যাম্পেইনের মধ্যে রাখতে, বা আইডা ব্যবহার করলে আইডা দুই তিনটা ক্যাম্পেইনের মধ্যে লিমিটেড রাখতে। যদি আপনার বাজেট নিয়ে সমস্যা না হয় বা যদি আপনি দেখেন সব কিছু একটার মধ্যে রাখলে আসলে কাজ করতেছে না, তখন আপনার প্রত্যেকটা স্টেজের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন বানাতে হবে। শুরুতে আপনার হবে শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেখানে দুইটা ক্যাম্পেইন যাবে আমার শুধু মানুষকে আমার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে অ্যাওয়্যার করতে, আমি আর কিছু করবো না, FCPL নিয়ে আমি বদার্ড হব না, এই ক্যাম্পেইনগুলোর গোলই হবে আমার মানুষকে আমার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে অ্যাওয়্যার করা। এরপরে আমি চলে যাবো ফ্যামিলিয়ারিটির দুইটা ক্যাম্পেইনে, এই ক্যাম্পেইনটা আমি শুধু তাদেরকেই দেখাবো যারা অলরেডি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছে। সো আমি যদি একটা ফানেল বানাই এরকম, ফানেল আমি যদি এখানে ফানেলটা বানানোর চেষ্টা করি, আপনারা দেখবেন ফানেলটা আস্তে আস্তে ছোট হবে, অ্যাওয়ারনেসে অনেক মানুষ আসবে, তারপরে আস্তে আস্তে কিছু মানুষ ফ্যামিলিয়ার হবে, তারপরে আস্তে আস্তে কিছু মানুষ কনসিডার করবে, যত মানুষ কনসিডার করবে তাদেরকে আমি আবার আর একটা অ্যাড দেখাবো আমার পারচেস অ্যাড, এবং তাকে বলবো যে তুমি তো এখন আমার প্রোডাক্টের ব্যাপারে জানো, আমার প্রোডাক্টের ব্যাপারে তুমি ফ্যামিলিয়ার, আমার প্রোডাক্টের সব ডিটেল তুমি দেখছো, এখন তুমি কি আমার প্রোডাক্ট কিনবা নাকি, এই বিষয়ে আমি দুইটা ক্যাম্পেইন সাজাবো। এবং লাস্টে যে শুধুমাত্র যারা আমার প্রোডাক্ট কিনেছে তাদের আমি বিভিন্ন লয়্যালটি দিব, তাদেরকে আমি কুপন পাঠাবো, রেডিসনের হাবিজাবি জিনিসপত্র, অনেক কোম্পানি অনেক ধরনের কাজকর্ম করে তাদের কাস্টমারদের লয়্যাল কাস্টমার বানানোর জন্য। সো দেখুন, যেই পুরো জিনিসটা আমি একটা ক্যাম্পেইনে করতে পারতাম ওটা কিন্তু এখন আমি 10টা ক্যাম্পেইনে করতেছি, তাই না? প্রত্যেকটার জন্য আমি দুইটা দুইটা করে সিলেক্ট করেছি, 10টা করেছি। 10টা করার মানে কি? যদি প্রত্যেকটায় আমি মিনিমাম $5 খরচ করি, দশটায় মানে আমার $50 শেষ, যেখানে আমি পুরো জিনিসটাই $5 করতে পারতাম। বাট আমি যদি পুরো জিনিসটা $5 না করে পুরো জিনিসটা $50 করি, প্রত্যেকটায় আমি ইন্ডিভিজুয়ালি এফোর্ট দিতে পারবো, প্রত্যেকটা যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি এফোর্ট দিতে পারবো, এই কারণে প্রত্যেকটার আউটপুট অনেক ভালো আসবে, যেটা পুরো জিনিসটা একবারে করলে আসলে হবে না। এই কারণে ভালো ভালো মার্কেটাররা সবসময় চেষ্টা করে AFCPLকে আলাদা আলাদা করে করা। অনেকে লয়্যালটিটাকে অত ইম্পর্ট্যান্ট দেয় না, অনেকে অ্যাওয়ারনেস, ফ্যামিলিয়ারিটি, কনসিডারেশন, পারচেস এই ব্যাপারগুলোকে ইম্পর্ট্যান্স দেয়, এবং লয়্যালটিটাকে অ্যাড না দিয়ে আফটার সেলস, সার্ভিস, ফোন কল ওইভাবে কাস্টমারকে লয়্যাল বাড়ানোর চেষ্টা করে। সো আপনি যদি একটা ভালো ক্যাম্পেইন রান করতে চান, আমার মতে অ্যাওয়ারনেস, ফ্যামিলিয়ারিটি, কনসিডারেশন, পারচেস আটটা ক্যাম্পেইন যদি আপনি চালাতে না চান, অ্যাওয়ারনেস এবং ফ্যামিলিয়ারিটি এই দুইটাকে আপনি একটা ক্যাম্পেইনের ভিতর রাখতে পারেন, সেই ক্ষেত্রে 6টা ক্যাম্পেইন আপনার মিনিমাম চালাতে হবে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে খুব ভালোভাবে বেচতে চাইলে। এবং 6কে আমি মনে করি আইডিয়াল সংখ্যা, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যত ক্যাম্পেইন চালিয়েছি AFCPL ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, আমি যেসব ক্যাম্পেইন 6টা ক্যাম্পেইন হিসেবে চালিয়েছি, ওই সব ক্যাম্পেইন অন্যান্য সব কিছু থেকে অনেক ভালো পারফর্ম করেছে। এবং দিন শেষে আপনি হিসাব করবেন টোটাল আমি কত টাকা খরচ করেছি এবং টোটাল আমার রেজাল্ট কত টাকার এসেছে। ওই টোটালটা আমি যখন হিসাব করি, তখন যদিও AFCPL যখন আমি করি তখন আমার ক্যাম্পেইন অনেক বেশি চালাতে হয়, বাট রেজাল্টের হিসেবে এইটা অনেক অনেক ভালো পারফর্ম করে কম্পেয়ার টু এনিথিং এলস। আমি সিঙ্গেল ক্যাম্পেইন, মাল্টিপল ক্যাম্পেইন যত কিছু আছে সব কিছু থেকে এটা অনেক ভালো পারফর্ম করে। এখন এই দুইটা ক্যাম্পেইন যখন আপনি চালাচ্ছেন প্রত্যেকটা স্টেজে, ওই দুইটা ক্যাম্পেইনের ভিতরে আমার রেকমেন্ডেশন হবে একটা ক্যাম্পেইন লজিক্যাল রাখতে এবং আরেকটা ক্যাম্পেইন ইমোশনাল রাখতে। এটা একটা সিক্রেট, এটা সাধারণত কেউ আপনাকে বলবে না, আপনি এটা কোনো বই টইতে পাবেন না। যখন আপনি পারচেস ক্যাম্পেইন চালাচ্ছেন, ধরেন আপনি একটা ফোনের অ্যাড চালাচ্ছেন, পারচেস ক্যাম্পেইন, আমরা মানুষকে বলছি আমার ফোন কিনো, যদি আপনি দুইটা ক্যাম্পেইন চালান তাহলে একটা ক্যাম্পেইনে আপনি বলবেন আমার ফোনটা কিনো বিকজ আমার ফোনে এত মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আমার ফোনে এত GB স্টোরেজ আছে, আমার ফোনে এই আছে, লজিক্যাল কথাবার্তা বলবেন। আরেকটা ক্যাম্পেইনে আপনি বলবেন আমার ফোনটা, আপনি দেখাবেন একটা ভিডিওতে যে আমার ফোনটা দিয়ে আমি কত সুন্দর ঘাসের মধ্যে বসে ছবি তুলতে পারতেছি, আপনি কোনো স্পেসিফিকেশনের কথা বলবেন না, কোনো ফিচারের কথা ডেলিবারেটলি বলবেন না, আপনি জাস্ট ফিলটা দেখাবেন। সো ওইটা হবে ইমোশনাল ক্যাম্পেইন।
এবং প্রত্যেকটা ক্ষেত্রে, ফ্যামিলিয়ারিটির ক্ষেত্রে, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি ইমোশনাল এবং লজিক্যাল এই দুইটা উইং ভাগ করে করে ক্যাম্পেইন চালাতে পারেন, ছয়টা ক্যাম্পেইন ইন জেনারেল ভালো পারফর্ম তো করবেই, ওই ছয়টা যদি আপনি এভাবে বারোটা ভাগ করতে পারেন লজিক্যাল এবং ইমোশনাল দিয়ে, তাহলে আপনার ক্যাম্পেইন মোটামুটি গ্যারান্টিডভাবে বলা যায় যে অন্যান্য যে কোনো ক্যাম্পেইন থেকে অনেক অনেক ভালো পারফর্ম করবে। ধন্যবাদ।